ওয়েলকাম টু আরোহী ব্লগসে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে, কারণ ডেইলি যে রুটিনগুলি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ তিন দিন ধরে যেই মেঘলা করতেছে, মাথা ব্যথা উঠে গেছে, বৃষ্টির পানি পড়ছিল, এই মেঘের ভিতরে বৃষ্টি, শীতকাল এসে গেছে তারপরও বৃষ্টি হচ্ছে। দেখেন, আজ তিন দিন ধরে মেঘলা 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 করতেছে, রোদ নাই, কাপড় চোপড় ধুইতে পারতেছি না, সব জমায় রাখছি। মানে মেঘলার ভিতরে কাপড় চোপড় ধুলেও শুকায় না, জানেন? সব যে জমা করে রাখছি, যখনই রোদ উঠবে তখনই ধুয়ে দিব। মেঘলার ভিতরে কাপড় চোপড়ের গন্ধ হয়ে যায়, জানেন? মানে আজ দুই দিন কাপড় চোপড় আমার শুকায় না। পরে আমি লাস্টে কী করলাম, ফ্যানের নিচে নিয়ে এসে তারপরে শুকালাম। এখন যেগুলি আছে ওইগুলি যদি এখন ধুয়ে দেয় তাহলে চার দিনও শুকাবে না। সেজন্য চিন্তা করলাম রোদ উঠবে তারপরে ধুবে, নাহলে কেমন যেন একটা ফ্যাপসা ফ্যাপসা গন্ধ হয়ে যায়, জানেন তো? গন্ধ হয়ে যায়। তো এই তো বাজার নিয়ে এসেছে, দেখেছে সবজি নিয়ে আসছিলো, ওইগুলি গুছিয়ে রেখেছি, কিছু সবজি নিয়ে আসছিল। আর সকালে নাস্তা খাওয়া সবার শেষ, আরোহী মিসের কাছে পড়তে চলে গেছে, আমারও নাস্তা করা হয়ে গেছে। আজকে পরোটা বানাইছিলাম, দেখেছেন আপনারা তো, আরোহী পরোটা খাবে বলছে, তো পরোটা বানিয়ে দিয়েছি, ও খেয়ে পড়তে চলে গেছে। এখন কাজ শুরু করব, রান্না বান্না করব, কিছু হালকা রান্না বান্না করব, ডাল রান্না করব, মাছ ভাজি করব, সবজি করব একটু, আর শাক ভাজি করব। এই সিম্পল রান্না বান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব রান্না বান্নাগুলি। আর আমার পাখি ডিম দিয়েছে, জানেন? পরে ভেঙে ফেলছে, কেন জানি না, ওরা মনে হয় ফাড়াফাড়ি করছে, এটার ভিতরে ডিমটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। পরে আমাকে খালা ডেকে বলে যে আপনার দেখে আসেন ডিমটা কি আছে কি না, পরে যে দেখি নাই, খুব খারাপ লাগলো। কি সুন্দর ছোট্ট ডিমটা। তো চলুন যাই, ওদেরকে একটু শাক দিয়ে দেব, পাখিদেরকে একটু শাক দিয়ে দেব, ওরা খাবে। চলেন যাই রান্না করবো। ডাল বসাবো আর ভাজিটা বসিয়ে দেব। আমি রান্নাঘরে চলে এসেছি, ডাল ভিজিয়ে দিয়েছি দেখেছেন, আর এখানে আমি বটবটি দিয়ে আলু দিয়ে ভাজি করব আর মাছ ভাজি করব। আগে দুইটা চুলা দিয়ে দিই, তারপরে বসিয়ে দেবো। এখন বটবটিটাকে বসিয়ে দিই, ডালটা বসিয়ে দিব, একটু হলুদ দিব আর একটু লবণ দিব আর একটু কাঁচামরিচ দিয়ে বসিয়ে দেব। আজকে সিম্পল রান্না, তাইলে বাগার দেওয়া হয়ে গেছে, এখন মাছটা বসাই দিব।
তাই তো আমি আবার মাছ নামাইছি, পোয়া মাছ আমার মেয়ে খাবে বলছে। ওই দিন এত মজা হয়েছে মাছটা, ওর আমার মেয়ে বলে যে বেশি করে রান্না করতে পারলো না, আমি খাবো। তো এখন আজকে আবার সব রান্না শেষ, তারপর আবার মাছটা ভিজালাম, মানে কেটে কুটে ওর জন্য আবার রান্না করতেছি। ওর খুব পছন্দ হয়েছে মাছটা, ওর যে জিনিসটা আসলে একবার পছন্দ হয় ওই জিনিসটা খেতে চায় বেশি, যার কারণে আবার ভিজালাম। আমি হচ্ছে রান্না করবো না, কিন্তু বললো যে না আমার জন্য মাছ রান্না করো, তো ওর জন্য মাছটা রান্না করতেছি। আবার আবার স্কুল আছে, রান্না শেষ করে ওকে খাওয়াই, তারপরে স্কুলে নিয়ে যাব। আমার ভাজি হয়ে গেছে, ভাজি করলাম, ডাল রান্না করলাম, আর হচ্ছে মাছ ভাজি করেছি। এই তো আর এই তো আমার পোয়া মাছ রান্না করা হয়ে গেছে, রান্না করে ফেলেছি। আর এই যে শাক ভাজি আমার চুলার উপরে, এটা পালং শাক, আমি জিরা দিয়ে ভাজি করেছি। এটা অনেক মজা আসলে জিরা দিয়ে ভাজি করলে, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো মজাই। তো আমি আজকে ভাজি করলাম, আরেকদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আপনাদের দেখাইছি আমি, তো আজকে জিরা দিয়ে ভাজি করছি। তো এই তো আমার রান্না বান্না শেষ, আজ এতটুকুই। সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ।